আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সাফারভ পুরস্কার পেলেন ইউক্রেনের জনগণ। খেরসন ছাড়তে শুরু করেছে রাশিয়ানরা, পুনর্দখলের পথে ইউক্রেন। ইউক্রেনের চার অঞ্চলে মার্শাল ল জারি করলেন পুতিন। ইউক্রেনে ইরানি ড্রোন, তদন্তের বিরুদ্ধে জাতিসংঘকে হুঁশিয়ারি রাশিয়ার। মুম্বাইয়ের সেই তাজ হোটেলে দাঁড়িয়ে যে কড়া বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব। এবং সর্বশেষ থাকছে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ, গণভোটের আয়োজন করে ইউক্রেনের চারটি প্রদেশ দনেস, লুহানস, জাপোরঝিয়া ও খেরসন নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এবার ওই চার অঞ্চলে মার্শাল ল জারি করলেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। সাফারভ পুরস্কার পেলেন ইউক্রেনের জনগণ। গত 24 ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। প্রায় 8 মাস হতে চলা এই যুদ্ধে ইউক্রেনের জনগণকে নানাভাবে করতে হচ্ছে লড়াই। জনগণের সেই লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে দেশটির জনগণকে সাফারভ পুরস্কারে ভূষিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। পুরস্কারের 50,000 ইউরো ইউক্রেন সুশীল সমাজের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেটাসোলা পুরস্কার ঘোষণার সময় বলেন, ইউক্রেনের জনগণ যা বিশ্বাস করে তার পক্ষে দাঁড়িয়েছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসন রক্ষায় তারা নিয়োজিত, তাদের জীবন এখন ঝুঁকিপূর্ণ, এই পুরস্কারের যোগ্য আর কেউ নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইটার করেছেন। টুইটে বলেছেন, এই পুরস্কার ইউক্রেন যুদ্ধে প্রতিদিনকার স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধের প্রতি সম্মান, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা রক্ষার জন্য ব্যক্তি ও সংস্থাকে সাখারভ পুরস্কার দেওয়া হয়। সোভিয়েত ইউনিয়নের ভিন্ন মতাবলম্বী আন্দ্রেই সাখারভের নামে চিন্তার স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার পুরস্কারটি দেওয়া হচ্ছে 1988 সাল থেকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের একচ্ছত্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টার জন্য গত বছর কারাগারে বন্দী ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। অতীতের সাখারভ বিজয়ীদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই প্রমুখ। খেরসন ছাড়তে শুরু করেছে রাশিয়ানরা, পুনর্দখলের পথে ইউক্রেন। রাশিয়ার কাছে হারানো গুরুত্বপূর্ণ খেরসন শহর পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনারা। কয়েক দফা ব্যর্থ হবার পর খেরসনে আবারও আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে রুশ সমর্থিত প্রশাসন খেরসন থেকে সরে যেতে শুরু করেছে। একই সঙ্গে সেখান থেকে রুশপন্থী বেসামরিক মানুষদের সরিয়ে নিতে শুরু করেছে তারা। খেরসন পুনর্দখলের লক্ষ্য নিয়ে ইউক্রেনীয় সৈন্যরা ওই অঞ্চলের মধ্য দিয়ে আগ্রাসন হচ্ছে বলে জানা গেছে। এরপরই রুশ প্রশাসনকে খেরসন থেকে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে। খেরসনে রাশিয়া নিযুক্ত প্রশাসনের প্রধান ভলাদিমির সালতো বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। খেরসনের রুশ পন্থী প্রশাসক ভলাদিমির সালতো বলেছেন, ইউক্রেনের হামলা থেকে সুরক্ষার জন্য দনিপার নদীর পশ্চিম তীরের এই শহর থেকে 60,000 অধিবাসীকে সরিয়ে নিতে শুরু করেছেন। খেরসন শহরে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারাও নদীর অন্য পারে চলে যেতে শুরু করেছে বলে জানা গেছে। এছাড়া আগামী 7 দিন খেরসনে বেসামরিক জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দনিপার নদীর কাছে বেশ কিছু সংখ্যক মানুষকে জড়ো হতে এবং নৌযানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে ঠিক কতজন শহর ছেড়ে চলে যাচ্ছে তা জানা যায়নি। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর প্রথম দিকে খেরসনের নিয়ন্ত্রণ হারায় কিয়েভ। তবে সপ্তাহ খানিক ধরে পাল্টা হামলা চালিয়ে খেরসনের বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে এবং লড়াই অব্যাহত রেখেছে। তবে খেরসন শহরের
প্রশাসনিক প্রধান জোর দিয়ে বলেন, পিছু হটলেও রুশ সৈন্যরা পেছনে থেকে যাবে এবং শহরটি রক্ষার জন্য আমৃত্যু লড়াই করবে। এর আগে গত সোমবার ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার নতুন সামরিক কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন খেরসনের পরিস্থিতিকে কঠিন হিসেবে অভিহিত করেছিলেন। ইউক্রেনের চার অঞ্চলে মার্শাল ল জারি করলেন পুতিন। ইউক্রেনের লুহানস্ক, দনেস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে আনুষ্ঠানিকভাবে সামরিক আইন মার্শাল ল জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। এই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর 24টি অঞ্চলের মধ্যে এই চারটি দখল নিতে পেরেছে রাশিয়া। গত কয়েকদিনে খেরসন অঞ্চলের রাজধানী শহরে ইউক্রেনের সামরিক বাহিনী কিছুটা শক্তি দেখাতে সক্ষম হয়েছে। এমন সময় বুধবার চারটি অঞ্চলে সামরিক আইন জারির ঘোষণা দিলেন পুতিন। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি এই তথ্য জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামরিক আইন কার্যকর হবে। একই সঙ্গে পুতিন ক্রিমিয়া সহ ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার সেভাস্তোপোল, ক্রাসনোদার, বেলগরদ, ব্রিয়ানস্কার্স, ভরোনেজ, রোস্তোভ অঞ্চলের প্রশাসনকে বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির প্রশ্নে গত 23 সেপ্টেম্বর থেকে শুরু করে 5 দিন গণভোট হয়। এতে ব্যালট বক্স নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রুশ ফেডারেশনের নিযুক্ত নির্বাচনী কর্মকর্তারা। গণভোটে 96% মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দিয়েছে বলে দাবি করে মস্কো। যদিও এই ভোট এবং এর ফলাফল মানতে নারাজ ইউক্রেন এবং এর পশ্চিমা মিত্ররা। ইউক্রেনে ইরানি ড্রোন তদন্তের বিরুদ্ধে জাতিসংঘকে হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেন অভিযানে ড্রোন ব্যবহারের ব্যাপারে তদন্ত করা নিয়ে জাতিসংঘকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান তার ড্রোন রাশিয়ায় পাঠাচ্ছে এমন অভিযোগের মধ্যে রাশিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করল। গত সোমবার কিয়েভে ড্রোন হামলায় অন্তত 5 ব্যক্তি নিহত এবং বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক স্থাপনা ধ্বংস হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য। ইউক্রেন জানিয়েছে তার সামরিক বাহিনী মাসখানেকের মধ্যে 220টির বেশি ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এই প্রেক্ষাপটে বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার জাতিসংঘে নিযুক্ত উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি জোর দিয়ে বলেন, ওইসব অস্ত্র রাশিয়ায় তৈরি করা হয়েছে। তিনি ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বের নিন্দা করেন। তিনি যে কোনো ধরনের অবৈধ তদন্ত থেকে বিরত থাকার জন্য জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও তার স্টাফদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্যথায় তাদের সাথে আমাদের সহযোগিতার বিষয়টি নতুন করে মূল্যায়ন করব, যা কারো স্বার্থেরই অনুকূল হবে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন বলছে ইরান যে তাদের সহিত 136 ড্রোন রাশিয়াকে দিয়েছে তার প্রমাণ তাদের কাছে আছে। যুক্তরাষ্ট্র বলছে ইরানের যে কোনো ধরনের অস্ত্র হস্তান্তর 2015 সালে চুক্তির বরখেলাপ। অন্যদিকে রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান। মুম্বাইয়ের সেই তাজ হোটেলে দাঁড়িয়ে যে কড়া বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব। ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলে দাঁড়িয়ে 26-11 এর স্মৃতিচারণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জানালেন, সন্ত্রাসবাদ সর্বত্রই এক দানব। বুধবার সকালে গুতেরেস বলেন, কোনো নীতি, মত, আদর্শ, ধর্ম, কারণ দিয়ে সন্ত্রাসবাদকে ব্যাখ্যা করা চলে না। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইকে বিশ্বের অগ্রাধিকার দিয়ে দেখা উচিত। পাশাপাশি সহিংস চরম পন্থা নিয়েও সরব হতে দেখা গেছে তাকে। বলেছেন, বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই পুরো দমে চরম পন্থার মোকাবেলা করা প্রয়োজন। বৈচিত্র্যের মধ্যেই একে অন্যের সহাবস্থান প্রয়োজন। ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ। গণভোটের আয়োজন করে ইউক্রেনের চারটি প্রদেশ দনেস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এবার ওই চার অঞ্চলে মার্শাল ল জারি করলেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। এই পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতির অবনতির কথা জানিয়ে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। পুতিনের ঘোষণার মাধ্যমে কার্যত ওই চার অঞ্চলে সামরিক শাসন কায়েম হলো বলে মনে করা হচ্ছে। ফলে ইউক্রেনের প্রায় 15% এলাকা রুশদের নিয়ন্ত্রণে চলে গেল। সেখানকার অধিবাসীদের স্বাধীনভাবে যাতায়াতের অধিকার ও বাক স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা প্রবল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা সতর্কবার্তাতেও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গণভোটের মাধ্যমে ইউক্রেনের 15% অঞ্চলকে রাশিয়ায় জুড়ে নেওয়ার উদ্যোগকে অবশ্য নাকচ করেছে বিশ্ব। জাতিসংঘে গত শুক্রবার 193 সদস্যের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব সমর্থন করে 143টি দেশ। বিপক্ষে পড়েছে মাত্র 5টি ভোট।
মস্কোর দাবি এই চারটি অঞ্চলেরই 80% বেশি অধিবাসী গণভোটে রাশিয়ার সঙ্গে থাকার পক্ষে মত দিয়েছেন। 2014 সালে দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়াতে একই কায়দায় গণভোট করিয়ে দখল নিয়েছিল রাশিয়া।